বিয়োগান্তক বা বিষাদে ঘেরা চরিত্র বলতেই আজও তার নাম নেন চলচ্চিত্র প্রেমীরা। জীবনের প্রতিটি মোড়েই বারবার যন্ত্রণার মুখোমুখি হয়েছেন বলেই হয়তো এতটা সুনিপুণভাবে পর্দায় তার বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছিলেন। তিনি হিন্দি চলচ্চিত্রের ট্র্যাজেডি কুইন মীনা কুমারী। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ধ্রুপদী নায়িকা হিসেবে তার নাম নেওয়া হয়। যশ, খ্যাতি, স্বীকৃতির কোনো কমতি ছিল না, অথচ তার জীবনের শেষটা ছিল সিনেমার মতোই ট্র্যাজিক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে রেডিফকে 2014 সালে দেওয়া নির্মাতা বিমল রয়ের কন্যা রিঙ্কি রয় ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বলেন 1972 সালের 31 মার্চ সেন্ট এলিজাবেথ নার্সিং হোমে মারা যান মীনা কুমারী। সে সময় হাসপাতালের 3,500 রুপি বিল পরিশোধ করে লাশ ছাড়িয়ে নেওয়ার সামর্থ্য ছিল না তার পরিবারের। অবশেষে চিকিৎসক বিল পরিশোধ করেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মাত্র 38 বছর বয়সে মারা যান মীনা কুমারী। ক্ষণজন্মা এই অভিনেত্রী 90টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বাইজু বাওরা, সাহেব বিবি অর গুলাম, পাকিজা তার কয়েকটি উল্লেখযোগ্য কাজ।